রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গিউ শৈগু বুধবার ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ন্যাটো ইউক্রেনে অস্ত্র পাঠানো মাত্র তার উপর হামলা পরিচালনা করা হবে আর এ বিষয়ে বিন্দুমাত্র দ্বিধা করা হবে না। পশ্চিমারা যে সকল অস্ত্রের চালান পোল্যান্ড সীমান্ত বা অন্য কোনো সীমান্ত দিয়ে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করবে তার উপরই বিনা বিচারে হামলা করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। বন্ধুরা, এই ধরনের হামলা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি বিস্তর আক্রমণ বা প্রতি আক্রমণের সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে বলে সামরিক বিশেষজ্ঞগণ ধারণা করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে শৈগু সে কথা বলেছেন। ইউক্রেনের মিলিটারিকে পাঠানো যে কোনো ধরনের অস্ত্র ও যুদ্ধ সরঞ্জামকে আমরা আক্রমণের বৌদ্ধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব আর এ ব্যাপারে রাশিয়া কোনো আপোষ করবে না। যে সকল সমরাস্ত্র পাঠানো হবে এর উপরে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করবে রাশিয়ার বিভিন্ন বাহিনী। শৈগু অভিযোগ করেছেন, ন্যাটো ওয়ের সদস্য দেশগুলো অব্যাহতভাবে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র ওয়ের মিত্ররা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে। এর মধ্যে সর্বশেষ দেশ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনকে আরও 300 মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সহায়তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক যুদ্ধ অস্ত্র, একটি রাডার সিস্টেম, জিপিএস জ্যামার ও রাতে দেখা যায় এমন অস্ত্র। অন্যদিকে ইউক্রেনকে আরও $33 বিলিয়ন সামগ্রিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে প্রায় $20 বিলিয়ন সামরিক সহায়তা এবং বাকিটা হবে অর্থনৈতিক এবং অনন্য সহায়তা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করেছে, কৃষ্ণ সাগর থেকে সাবমেরিন ব্যবহার করে ইউক্রেনের স্থলে দুটি ক্যালিবার মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে সাবমেরিন ব্যবহার করার কথা জানিয়েছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাবমেরিন ব্যবহার করে হামলার ভিডিও প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সাবমেরিন থেকে ছোড়া মিসাইল দুটি অজ্ঞাত স্থানে আঘাত হেনেছে। এদিকে ইউক্রেনে হামলা করার আগে কৃষ্ণ সাগরে নিজেদের শক্তি মজুদ করেছে রাশিয়া। এই অঞ্চলটি থেকে যুদ্ধজাহাজ ব্যবহার করে প্রথম থেকেই মিসাইল হামলা চালিয়ে আসছিল রাশিয়া। তবে রাশিয়ার যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ইউক্রেনে হামলা পরিচালনা করছে বলে তারা জানিয়েছে। গত 15 এপ্রিল রাশিয়ার বিশালাকার যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে তলিয়ে যায়। ইউক্রেন দাবি করে থাকে, তাদের তৈরি করা ও ছোড়া নেপচুন মিসাইলের আঘাতে রাশিয়ার স্টেট অব দি আর্ট ক্রুইজার মস্কোভা ডুবে যায়, যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে। রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে, মস্কোভা ডুবির পিছনে যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, কারণ এই মুহূর্তে ইউক্রেনের এমন কোনো সামরিক শক্তি নাই যা দিয়ে মস্কোভার মতো যুদ্ধজাহাজকে তারা ডুবিয়ে দিতে সক্ষম। বন্ধুরা, পর্দার অন্তরালে ন্যাটো সামগ্রিকভাবে ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে আর এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না যে মস্কোভা ডুবির পিছনে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যের হাত থাকতে পারে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও ভেলকি দেখিয়েছে তুরস্কের নির্মিত বায়রাক্তার টিবিটি ড্রোন। ইউক্রেন বায়রাক্তার টিবিটি ড্রোন দিয়ে হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে স্নাক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহলযান ডুবিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, তুর্কি ড্রোনের এই ধরনের ব্যবহারের ফলে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, কারণ রাশিয়া সাগরে তার প্রাধান্য বিস্তার করতে পারবে না এই ড্রোন যদি তার ক্ষিপ্রতা অব্যাহত রাখে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, স্নাক আইল্যান্ডের কাছে সোমবার দুটি রুশ র্যাপ্টর বোট ডুবিয়ে দিয়েছে তাদের বায়রাক্তার টিবিটি ড্রোন। মন্ত্রণালয় আরও জানায়, আকাশ থেকে তোলা ফুটেজে হামলার পর নৌযানে কালো ও সাদা ধোঁয়া দেখা গেছে। ইউক্রেন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালুঝনি তুর্কি নির্মিত সামরিক ড্রোন সম্পর্কে বলেন, বায়রাক্তার টিবিটি ড্রোন এই মুহূর্তে দারুণ কাজ করছে। রাশিয়ার র্যাপ্টর টহলযানগুলো 3 জন ক্রু এবং 20 জন ব্যক্তি বহন করতে পারে। এগুলো সাধারণভাবে মেশিনগান সজ্জিত থাকে। ল্যান্ডিং অপারেশনে এসব নৌযান বেশি ব্যবহৃত হয়ে থাকে। কৃষ্ণ সাগরে স্নাক আইল্যান্ড ইউক্রেন প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের হামলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউক্রেন পোল্যান্ড সীমান্তের অন্যতম শহর, যেখান দিয়ে ন্যাটোর পাঠানো অস্ত্রগুলো ইউক্রেনে ঢোকে। সেই করিডোর থেকে শুরু করে লাবিব শহরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত আঘাত হেনে যাচ্ছে রুশ বাহিনী। বন্ধুরা, ইউক্রেন এবং পোল্যান্ড সীমান্তে অবস্থিত এই লাবিব শহরে এখন হামলার পরিমাণ যথেষ্ট মাত্রায় বাড়িয়েছে রুশ বিমান বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী। লাবিব শহরে বিদ্যুৎ কেন্দ্র এবং 6টি রেল স্টেশনের উপর নতুন করে আঘাত এনেছে রুশ বাহিনী।
লাবিব শহরে মঙ্গলবার রাতে মোট 3টি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের উপর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে শহরটির কিছু এলাকা অন্ধকারে ডুবে যায়, পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এক সপ্তাহেরও বেশি সময় পর পশ্চিম ইউক্রেনে আবার রুশ হামলা চালানো হলো। লাবিব শহরটি পোল্যান্ড সীমান্তের খুব কাছে অবস্থিত। ইউক্রেনের রেল নেটওয়ার্ক ছিল গতরাতে রুশ হামলার লক্ষ্যবস্তু। ইউক্রেনের সেনাবাহিনীকে পশ্চিমা দেশগুলো যে অস্ত্র পাঠাচ্ছে তা সরবরাহের জন্য পূর্ব দিকের এই রেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুশ বাহিনী এর আগে ইউক্রেনের রেল ব্যবস্থার উপর আক্রমণ চালিয়েছে, বর্তমানে সেটি অব্যাহতভাবে বেড়েছে বই কমেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু ন্যাটো জোটের উদ্দেশ্যে এক কড়া সতর্কবার্তা দিয়েছেন, তারা যেন ইউক্রেনে আর সামরিক সাহায্য না পাঠায়। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শৈগুকে উদ্ধৃত করে বলে, ইউক্রেনের ভূখণ্ডের মধ্যে ন্যাটোর কোনো যানকে যদি ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র সরঞ্জাম নিয়ে যেতে দেখা যায়, তাহলে ন্যাটোর সেই অস্ত্রবাহী যানগুলো ন্যায়সঙ্গত লক্ষ্যবস্তুতে পরিণত হবে রাশিয়ার। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু ন্যাটো জোটের উদ্দেশ্যে এক কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, তারা যেন ইউক্রেনের সামরিক সাহায্য না পাঠায়। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শৈগুকে উদ্ধৃত করে বলে, ইউক্রেনের ভূখণ্ডের মধ্যে ন্যাটোর যে কোনো যানকে যদি ইউক্রেনীয় বাহিনীর জন্য অস্ত্র বা সামরিক সরঞ্জাম বহন করতে দেখা যায়, তাহলে তাকে আমরা বৌদ্ধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব। তিনি অভিযোগ করেন, ন্যাটো তার মিত্র দেশগুলো অস্ত্র দিয়ে ইউক্রেনকে ভরে ফেলছে। ন্যাটোর প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণের মধ্যেই বেলারুশে আবারও সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া এবং বেলারুশ। ইউক্রেনের উত্তর সীমান্তের প্রতিবেশী দেশ বেলারুশে একটি বড় আকারের এই সামরিক মহড়ার জন্য সামরিক সমরাস্ত্র জোড়ো করেছে রাশিয়া। এ মহড়া ইউক্রেনে উদ্বেগের সৃষ্টি করেছে। রাশিয়ার সাথে হয়তো বেলারুশ সেনাবাহিনীও এই হামলায় যোগ দিতে পারে। বন্ধুরা, সামগ্রিক বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে যুদ্ধটি এখন এমন পর্যায়ে রয়েছে, সেটি কতদিনে শেষ হবে বা কখন শেষ হবে সেটি স্পষ্ট নয়। তবে পশ্চিমারা লাগাতার যদি ইউক্রেনকে সামরিক সমরাস্ত্র দিতে থাকে, এই যুদ্ধটি দীর্ঘায়িত হবে, আর দীর্ঘায়িত যুদ্ধ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতি। এক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া উভয়ই ক্ষতিগ্রস্ত হবে, আর পশ্চিমা সামরিক সমরাস্ত্র নির্মাতা কোম্পানিগুলো প্রতিনিয়ত সামরিক সমরাস্ত্র বিক্রির মাধ্যমে নিজেদের পকেট পূরবে। সুতরাং এখানে পশ্চিমাদের সামরিক নীতির সাথে সামরিক অর্থনীতিও জড়িত রয়েছে। তাই পশ্চিমারা চায় না তাদের দ্রুত এই সামরিক অর্থনীতির ব্যবসাটি শেষ হয়ে যাক। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তাদের সামরিক এই অর্থনীতি তত বেশি ফুলে ফাঁপে উঠবে। এক্ষেত্রে ইউক্রেনের ভাগ্য কী আছে, সেই ভাগ্য মাপার কোনো সময় আমেরিকা বা ন্যাটো জোটের নেই। সুতরাং সামগ্রিক বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি, এই যুদ্ধ যতটা না ইউক্রেনের জন্য প্রয়োজন, তার সে বেশি প্রয়োজন আমেরিকা তার মিত্রদের জন্য। এই যুদ্ধের পিছনে আমেরিকার সবচেয়ে বড় ভয় হলো ডলারের আধিপত্য খর্ব হয়ে যাওয়া। বন্ধুরা, সামরিক যুদ্ধের পাশাপাশি চীন, রাশিয়া, ভারতের মতো দেশগুলো আমেরিকার বিরুদ্ধে এখন ডলার যুদ্ধে নেমেছে। তারা যে কোনো সময় এই ডলারের নিষেধাজ্ঞার মাধ্যমে একচ্ছত্র সুবিধা নিয়ে থাকে। এখন এই সকল দেশগুলো এই ডলারের সুবিধা যাতে একচ্ছত্রভাবে ভবিষ্যতে আমেরিকার না ব্যবহার করতে পারে, সে ব্যাপারে সতর্ক হয়েছে। এখন তারা নিজেদের মধ্যে ডলারের বাইরে বা অন্য কোনো মুদ্রায় লেনদেনের একটি ব্যবস্থা উদ্ভাবনের জন্য কাজ শুরু করে দিয়েছে, আর এটি শঙ্কিত করেছে আমেরিকা এবং তার মিত্রদের। বন্ধুরা, ডলারের আধিপত্য যদি খর্ব করা যায়, তাহলে বর্তমান বিশ্বে আমেরিকার সামগ্রিক ক্ষমতা 50-80% কমে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান বিশ্ব শুধুমাত্র সামরিক ক্ষমতা দিয়ে দখল করার বিশ্ব নয়, এখানে অর্থনীতি এবং কূটনীতি একটি বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে, আর এখানেই আঘাত এনেছে পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর মতো রাষ্ট্রনেতারা। আর এই আশঙ্কা থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে আমেরিকা, যেন তাদের ডলারের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয় যুদ্ধের মাধ্যমে। তবে দিন শেষে এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।